মা এখন মাছ বাছতে শুরু করেছে, আর এদিকে মশলা সব করা আছে। বৌদি কি করছো? বেগুন পোড়া করছি। বেগুন পোড়া করছে? বেগুন পোড়া তুমি করছো না? তুমি করছো না? দিদা মাসি করছে। আমি বেগুন পোড়া আমি করছি। আর মাসি কি করছে? মাছ ভাজা করবো। মাছ ভাজা করছে। এই যে বেগুন পোড়া হচ্ছে, এই যে মশলা সব করা, আর লগ্ন দিদা এখনো ঘুম। চিকেন রেডি হচ্ছে, মামা বাড়ি যাচ্ছি, মানে আমার বড় মামা বাড়ি এতক্ষণ ছিলাম, এখন আমি যাচ্ছি মেজো মামা বাড়ি। আর হচ্ছে মেজো মামা বাড়িটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, মানে পুরনো মামা বাড়ি, ওখানেই সবাই আগে থাকতো, এখন সেপারেট হয়ে গিয়ে সে যে যার বাড়িতে চলে এসছে। তো তারপরে যাব ছোট মামার বাড়ি। চলো আমার সঙ্গে তোমরাও চলো। আর এই যে লগ্ন যেতে দেখা হচ্ছে, বিস্কুটের ইয়ে দেখলাম ওইখানে কেটে দিয়ে, তারপরে কি করবি? এটা কে দিল তোকে? এ বাবা কে দিল এটা? একটা কি দাও তো, একটু কেটে একটু দাও। ও না আল্লাহর, হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি মানে আমাদের পুরনো মামা বাড়ির উপরে ছাদে এসেছি। মামি এখানে ছাদে বাগান করেছে, সেটাই তোমাদের দেখাতে। তো দেখে নাও বাগানটা। সবগুলো দিয়ে চানাচুরের প্যাকেট, চালের প্যাকেট, এইসব দিয়েই টপ বানিয়েছে, কিন্তু কোনো টপ কিন্তু কেনেনি। তোমরা এখান থেকে আইডিয়া পেতে পারো কী করে এইগুলো ইউজ করে সুন্দর গাছ হয়েছে। দেখো দিয়েছে, খেলতে শুরু করে দিয়েছে লগ্নজিতা। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, কি মজা বলো দিদার বাড়িতে। কেমন করে ভিডিও করবে শোনা? আমি আমি এই তো এখানে ভুরু প্লাক করলাম, পার্লারে গেছিলাম, তো ফোনটা নিয়ে যায়নি। তো এখন মামার বাড়ি থেকে মারা ছিল মা সোনা, এবার আমরা এখন আবার বড় মামার বাড়িতেই যাচ্ছি। ওই যে শুনটি আর সোনা খেলা করছে, আসো আসো এদিকে। দুপুরে মেনু ছিল পাবদা মাছের ঝাল আর মুরগির মাংস, ভেজিটাল আর ফ্রাইড রাইস। কালকে অনেক ফ্রাইড রাইস ছিল, সেই ফ্রাইড রাইসটা দিয়েই আজকে আমাদের লাঞ্চটা হয়ে গেল। আমি আসছি, দেখো মামির ভালোবাসা এটা। টাটা তুমি করে দাও, কত পাত্তাও দিল না। এটা একটা
40 লাগবে তোমার। মায়ের হাতের স্পেশাল কিকার চা। আর এই যে সোনা, তুমি খাবে? কি এটা বলো, এটা কি? এটা কেক। আমরা এখন কেক খাবো, বলো কেক খাবো। তো আমি, তোমরা দেখলেই যে আমি টেন্সে গেছিলাম, তো টেন্সে কি কী এনেছি সেটা তোমাদের দেখানো হয়নি, তো সেটাকে দেখাই তোমাদের। টেন্সে মূলত বাবার জন্যই কিছু জিনিস কেনা হয়েছে, বাবা শীতের জিনিস কিছু কিনলো। তো এই যে প্রথমে এটা একটা সোয়েট শার্ট বা গেঞ্জি, মানে সোয়েট শার্ট গেঞ্জিগুলো যেগুলো বলে সেইগুলো, এইটা কেনা হয়েছে। তারপরে অবশেষে এইটা পছন্দ হয়েছে, আমার পছন্দ যেটা সেটাই পছন্দ হয়েছে। এই যে এইটাই পছন্দ হয়েছে, এইটা নিয়েছে বাবা। তোমরা দেখলেই পরে ট্রায়াল দিল, তো বাবার ওটা ভালো লেগেছে, তো ওটা বাবা নিয়ে নিয়েছে। আর একটা নিয়েছে হচ্ছে এটা, এইটা বাবা নিয়েছে। এই যে, তো এই তিনটে বাবা নিয়েছে। আর এই যে এটা ভাইয়ের জন্য কেনা হয়েছে, ভাইকে ভাইয়ের জিনিসটা আমি পছন্দ করে কিনি। দেখলে আগেরবার ভাইয়ের জন্য আমি কিনেছিলাম, তো এবারও এটা পছন্দ হলো। ভাইকে ভিডিও কল করেছিলাম, ভাই বললো তোর যেটা ভালো লাগে সেটা নেই, তো সাদাটা এটার মধ্যে কনফিউশন ছিল, তো এটাই ভালো লাগলো, ভাইয়েরও ভালো লেগেছে পরে, তো এটাই কেনা হয়েছে। আর সোনার জন্য কিছু কেনা হবে না, এটা তো হতে পারে না, তো সোনার জন্য এইটা কেনা হয়েছে। এই যে এই জামাটা, এই সোয়েটারটা সোনার জন্য কেনা হয়েছে। আর এই যে এই লেগিংসটা কেমন হয়েছে জানিও। আর একটা জিনিস কিনেছি, সোনার বার্থডের একটা ড্রেস, তো ওটা এখন আমি আর দেখাবো না, কারণ ওটা বার্থডের দিন যখন পড়বে তখনই তোমরা দেখতে পাবে, আগে থেকে দেখাবো না। সোনার বার্থডে ড্রেসটা কেনা হয়ে গেছে, তো সেটা বার্থডের দিন একদম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আজকে এসে তেমন কিছু করতে পারলাম না, মা সিদ্ধ ভাত করেছিল, ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে দিয়েছিল, সেটাই খেয়ে নিয়েছি। তো খাওয়া হয়ে গেছে, লগ্নজিতা এখন দিদার সাথে খেলা করছে, ও একটু পরে ঘুমিয়ে পড়বে, ঘুম পাড়িয়ে দেবো কারণ ও খুব টায়ার্ড আছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। তোমাদের এই টেন্সের কালেকশন কেমন লাগলো, মানে আমরা কিনেছি যে কালেকশানগুলো বাবার জন্য সেগুলো কেমন লাগলো জানিও। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড লগ্নজিতা চ্যানেল ঢুটকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।